মোদির শপথ গ্রহণের সন্ধ্যাতেই তীর্থযাত্রী বোঝাই বাসে আচমকা গুলি চালায় জঙ্গিরা। সেই ঘটনার দায় নিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হুমকি দিয়ে তারা বলেছে অদূর ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটাবে তারা। মুখে মাস্ক পরে পুণ্যার্থী বোঝাই বাসটিতে লক্ষ্য করে 30 থেকে 35 রাউন্ড গুলি ছোড়া হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে এবং শিশু মহিলা সহ 40 জন হতাহত হয়। জানা গেল বাস যাত্রীদের অধিকাংশই উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বাসিন্দা। জখম পুণ্যার্থীরা জানিয়েছেন বাসটি খাদে পড়ে যাওয়ার পরেও জঙ্গিরা গুলি চালাতে থাকে। রিয়াসিতে জঙ্গি হামলার পর এই নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানের পর ভয় ধরাতে ইচ্ছাকৃতভাবে রিয়াসিতে হামলা চালানো হয় বলে মন্তব্য করেন তিনি। এই ধরনের হামলার ঘটনা অব্যাহত থাকলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হব বলেও মন্তব্য করেন তিনি। জম্মু কাশ্মীরে পুণ্যার্থী বোঝাই গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায় স্বীকার করে টিআরএফ এক বার্তায় বলেছে, এই ধরনের পর্যটক এবং পুণ্যার্থী বোঝাই গাড়ি এবং ভিন রাজ্যের মানুষের ওপর তারা হত্যালীলা চালাতে কুণ্ঠাবোধ করবে না। এই ঘটনায় তদন্তে নিয়োগ করা হয়েছে NIA-কে।